ব্রেইন হ্যামারেজ বা মস্তিষ্কের রক্তক্ষরণ একটি ঘাতক ব্যাধি। পৃথিবীতে অনেক ধরনের ঘাতক ব্যাধি আছে, কিন্তু ব্রেইন হ্যামারেজ হঠাৎ এসে আপনার সাজানো গোছানো স্বপ্নগুলোকে নিমিষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। এর চিকিৎসা করাটাও খুবই ঝুঁকিপূর্ণ। কখনো কখনো যথাযথ চিকিৎসা করার পরেও রোগীর মৃত্যু ঘটতে পারে। সামগ্রিকভাবে আরোগ্য লাভের সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে অনেকেই ভালোভাবে বেঁচে থাকেন। আবার অনেকে মস্তিষ্কের নির্দিষ্ট স্থানে রক্তপাত অথবা অত্যধিক পরিমাণে রক্তপাত হওয়ার কারণে মারা যান। কেউ কেউ আবার একনাগাড়ে অথবা দীর্ঘস্থায়ী দুর্বলতা, সংবেদন সমস্যা, খিঁচুনি, মাথা ব্যথা অথবা স্মৃতিশক্তির সমস্যা নিয়ে বেঁচে থাকতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানাব ব্রেইন হ্যামারেজ কি, ব্রেইন হ্যামারেজের প্রধান কারণ কি, চিকিৎসা। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। ব্রেইন হ্যামারেজ কি? ব্রেইন হ্যামারেজ হলো একটি রক্তপাতের দ্বারা ঘটা অবস্থা এবং যেটি মাথার মধ্যে একটি রক্তের ধমনী ফেটে যাওয়ার কারণে মাথার চারপাশে প্রধানত ঘটে থাকে। এটিকে মাথার রক্তপাতও বলা হয়। ব্রেইন হ্যামারেজ এমন এক সমস্যা যা হঠাৎ করে জীবনকে বিপন্ন করে তুলতে পারে। এটি এমন এক সমস্যা যাতে জীবনের ঝুঁকি রয়েছে, তাই সবার আগে এই সমস্যা সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। যাদের ক্ষেত্রে এই সমস্যা হয় তারা স্ট্রোকের শিকার হন। মাথার মধ্যের শিরা ছিঁড়ে গিয়ে রক্তপাত শুরু হয়। ব্রেইন হ্যামারেজের প্রধান কারণ কি? ব্রেইন হ্যামারেজ বিভিন্ন কারণে ঘটতে পারে, তবে এর সঠিক কারণ জানতে পারলে এর চিকিৎসা অনেকটাই সহজ হয়ে যায়। ব্রেইন হ্যামারেজের প্রধান কারণ হল মস্তিষ্কে মানসিক আঘাত অথবা জখম, মস্তিষ্কের ধমনী দুর্বল হওয়া অথবা ফেটে যাওয়া, প্লেটলেটের অভাবের মতো রক্তপাতের রোগ, সিরোসিসের মতো যকৃতের রোগ, উচ্চ রক্তচাপ, ব্রেইন টিউমার। চিকিৎসা। ব্রেইন হ্যামারেজের চিকিৎসা সম্পর্কে জানার আগে ব্রেইন হ্যামারেজ রোগীকে শনাক্ত কিভাবে করতে হবে কিংবা রোগীকে বাসায় কি কি প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে সেই সম্পর্কে সম্যক ধারণা থাকা বেশ জরুরি। মস্তিষ্কের মধ্যে যেখানে রক্তপাত হয় সেখানে মাথা ব্যথা অনুভূত হয় না, কারণ মস্তিষ্কের কোষ কোনো রকম অসুবিধা উপলব্ধি করতে পারে না। কিন্তু যখন রক্তপাত মেনিনজিসের মধ্যে হয় তখন তীব্র মাথা ব্যথা হলো সবচেয়ে সাধারণ উপসর্গ। এছাড়া অন্যান্য উপসর্গগুলি হলো দুর্বলতা অথবা শিহরণ, কথা বলায় অসুবিধা, ভারসাম্য হারানো, দৃষ্টি নষ্ট হওয়া, জ্ঞান হারানো, খিঁচুনি ইত্যাদি। ব্রেইন হ্যামারেজের চিকিৎসা করার জন্য ডাক্তার উপসর্গগুলির ভিত্তিতে হ্যামারেজের স্থান সংক্রান্ত করতে MRI অথবা CT স্ক্যান করানোর জন্য বলতে পারেন। CT স্ক্যান ছাড়াও আরও কোনো টেস্ট যেমন অ্যাঞ্জিওগ্রাম লাগতে পারে। সর্বোপরি যদি ব্রেইন হ্যামারেজের স্থান চিহ্নিত করা যায় তবে ডাক্তারগণ রোগীর অবস্থা বুঝে সার্জারির প্রয়োজন হলে সার্জারি করতে পারেন। ব্রেইন হ্যামারেজ একটি ঘাতক ব্যাধি, তাই ব্রেইন হ্যামারেজ বা স্ট্রোকের মতো মারাত্মক রোগ হতে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায় সেই সম্পর্কে আমাদের সচেতনতা জরুরি। তাই আপনি যদি এই সম্পর্কে ভিডিও চান তবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।